আমার বন্ধুরা মুরব্বিয়ানেরা মায়েরা বোনেরা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এমন একটি সংগঠন বাবা, যে সংগঠনের একমাত্র উদ্দেশ্য রয়েছে শিক্ষা বিস্তার করা, একমাত্র উদ্দেশ্য রয়েছে রাসূলুল্লাহর রেখে যাওয়া সম্পদটাকে ছড়িয়ে দেওয়া। সেই সম্পদটার নাম অন্য কিছু নয়, ওই সম্পদের নাম হলো, ওই সম্পদের নাম হলো এডুকেশন, এলেম আর শিক্ষা। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সব থেকে বড় খেদমত হলো এই শিক্ষার প্রসার। আমরা নিশ্চয়ই করে দেখব বাবা, একেবারে বাচ্চা লেভেল থেকে ওই শিক্ষা প্রসার সুন্দরভাবে চলছে। আমরা জানি গ্রামের সুন্দর একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্র, যদিও এই গ্রামে নাই বা থাক আগামী তো হবে, যদি আপনারা সহযোগিতা করেন এর ফল এবং এর বাস্তবিকতার কথা আপনাদের শোনাই শুনিয়ে রাখি বাবা। কেরালা মডেল, হ্যাঁ কেরালা এমন একটা রাজ্য বাবা, যে রাজ্যে শিক্ষার সার্বিক দিকগুলোর সব জায়গায় তারা উন্নত রয়েছে। সেখানকার শিক্ষা যদি অনুকরণ করি, শিক্ষার পদ্ধতি অনুকরণ যদি আমরা করি, যার ভিতরে কল্যাণ আছে, যার ভিতরে পদ্ধতি আছে, যার রুলসটা পূর্ণ মানুষ গড়ার সুন্দর একটি বন্দোবস্ত, ওটাকে যদি আমরা অনুসরণ করি বাবা, এতে তো কোনো সমস্যা থাকার কথা নয়। আল্লাহ পাকের নবীর হাদিস অনুযায়ী তো বলতে হয়, হাদিস শরীফে রাসূলুল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিলেন, ও আমার উম্মত, উম্মতি মনে রাখো, যে যারা যারা নতুন কিছু সৃষ্টি করে, সেই নতুনত্বটা যদি রাসূলুল্লাহর পিরিয়ডে না থাকে, এ পিরিয়ডে থাকলে সেটাই যদি অকল্যাণ থাকে, ওটা বেদাতে সাইয়া হয়, তথা ওটা করলে গুনাহগার হওয়ার দিকে এগিয়ে যেতে হয়, তথা গুনাহ হয়। কিন্তু যা রাসূলুল্লাহর পিরিয়ডে ছিল না, যে পদ্ধতি যে সিস্টেমে রাসূলুল্লাহর পিরিয়ডে ছিল না, আল্লাহ পাকের পৃথিবীতে আসার পরে সেই পদ্ধতি যদি আমরা অনুসরণ করি, সেই রুলস মেনে যদি আমরা শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করার চেষ্টা করি, তাতে যদি কল্যাণ থাকে, ওটা বেদাত হলো, ওটা তো বেদাতে হাসানা, তাতে জায়েজ ও কল্যাণমূলক। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে তথা এই বাংলার এক শ্রেণীর হিংসুটি রয়েছে, সে হুজুর হোক আর শিক্ষিত হোক, আধা শিক্ষিত যাই হোক আপন জায়গায়, কিন্তু সব থেকে লজ্জা লাগে রাসূলুল্লাহর রেখে যাওয়া সম্পদ, রাসূলুল্লাহর রেখে যাওয়া ওয়ারিস সূত্রের ভাগিদার হওয়ার একটি বড় সম্পদ, নাম তার এলেম তথা শিক্ষা তথা এডুকেশন, সেটার বিস্তার ব্যাপারে যারা বিরোধিতা করে, ও হুজুর তুমি মনে রাখো, ও শিক্ষিত বুদ্ধিজীবী তুমি মনে রাখো, যারা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে আওয়াজ তোলে, যারা যারা কিনা কোরআনের শিক্ষার জাগার তথা ক্ষেত্রের বিরুদ্ধে আওয়াজ তোলে, আমাদের বিরুদ্ধে আওয়াজ তুমি তুলছো না, বরং রাসূলুল্লাহর রেখে যাওয়া সম্পদ এলেম নামক খনিজের ব্যাপারে তুমি আওয়াজ তুলছো, তৈরি থাকো কিয়ামতের দিনে শিক্ষার প্রসার, শিক্ষার উন্নতি সাধনের প্রতিবন্ধক হওয়ার ব্যাপারে আল্লাহর শাহী দরবারে তোমার জবাব দেওয়ার লাগে। যেখানে কোরআন পড়বে, যেখানে ইসলামের আদর্শ শিখবে, যেখানে আল্লাহকে চেনার জন্য এলেম অর্জন করবে, রাসূলের সুন্নতের পাবন্দীকরণের জন্য এলেম অর্জন করবে, সেই ক্ষেত্রের বিরোধিতা যারা করে, আমার বিশাল হাসতে ইচ্ছা হয় যে তারা বিবেকবান না বিবেকহীন, বিরোধিতা করছি কাদের। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হয়, যে কাজের শত্রু নেই সে কাজের মজা নেই, ঠিক না ভুল, তাই না? যে কাজের বিরোধিতা করার লোক নেই সে কাজের স্বস্তি লাগে না, মনের কাছে ভালো লাগে। আল্লাহু আকবার, আমি এতটুকুই বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, মনে রাখো আমার নবী গাইডম্যান, কোরআন গাইড বুক, রাসূল সম্পদ রেখে গেলেন, পৃথিবীর কোনো পার্থিব সম্পদ নয়, সম্পদটার নাম এলেম, শিক্ষা, এডুকেশন। সেই শিক্ষা বিস্তারের বিশাল লক্ষ্য নিয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পদক্ষেপ। চলো, কেরালার মানুষগুলো, আমি কোনোদিন যাইনি, তবে নিয়ত আছে আমার, যাব, নিয়ত আছে একটা সময় যাব, সেখানকার মানুষের শিক্ষা পদ্ধতির যাবতীয় দিকগুলো মারাত্মক, আমি যা শুনেছি
কেরালাবাসীর মুখে বা আমাদের বাংলার যারা জানারা গিয়েছেন তাদের মুখে, বিশাল ব্যাপার, সেটাকে অনুকরণ করে শিক্ষার শিক্ষার খাতটাকে উন্নয়নের লক্ষ্যে মক্তব, মানে আগে তো বা এখনও আমাদের মক্তব ব্যবস্থাতে আগের পিরিয়ডের তুলনায় এখনকার হাফেজ মাওলানা যারা দেখবেন, শুধু কোরআন নয়, সেখানে খাওয়ার আগের দোয়া, খাওয়ার পরের দোয়া, সঙ্গে সেখানে চলে দৈনন্দিন জীবনের দোয়া কল দোয়া দোয়া, সঙ্গে সাতটি কলেমার মুখস্থকরণ মানে সহ সব সুন্দরভাবে শেখানো। আরও গুছিয়ে বলতে হয়, কেরালা মডেলের শিক্ষার ভিতরে মক্তবেও ক্লাস বিভাজন আছে, ক্লাস ওয়ান, ক্লাস টু, ক্লাস টু, ক্লাস থ্রি, ক্লাস ফোর, ক্লাস ফাইভ, ঠিক এইরকমভাবে ওই বাচ্চাগুলো তারা প্রাইমারিতে পড়ছে, ইংলিশ মিডিয়ামে পড়ছে, আলহামদুলিল্লাহ, ওই পড়ার কোনো ক্ষতি হবে না, যারা যেখানে পড়ছে সেইভাবে পড়বে। এই মডেলের বইগুলো কেবলমাত্র কোরআন কেন্দ্রিক নয়, সেখানে আছে ফেকার বিষয়ে একটা ফেকার মশলা, সেখানে আছে আকিদার ব্যাপারে মশলা, আকিদা আকিদা সংক্রান্ত একটি কিতাব, আকিদা মানে বিশ্বাস স্থাপনের ব্যাপারে, আকিদা মানে আহলে সুন্নতুল জামাতের আল্লাহ সম্পর্কে ধারণা কি, নবী সম্পর্কে ধারণা কি, রসুল সম্পর্কে ধারণা কি, কবর মিজান সম্পর্কে ধারণা কি, এই সুন্দর ধারণাগুলো এই ক্লাস থ্রি ফোরে পড়া বাচ্চাদের যদি শেখানো হয়, এ তো অকল্যাণের কিছু আছে বাবা, তাই না? আরো বরং ওদের ভিত মজবুত হলো, শরিয়াতের এডুকেশন অর্জনের সেই ভিতটা মজবুত হলো। সম্মানিত ভাইরা, ফেকার ব্যাপারেও এই ক্লাস থ্রি ফোরের আলাদা বই আছে, একদিকে সে কোরআন শিখবে, অন্যদিকে মশলা শিখবে, মশলা, সেই মশলাগুলো অজুর ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, পাক নাপাকের ক্ষেত্রে সব মশলা। আজকেরই একটা খবর বলি, আজকের ফেকায়ের উপরে মশলার উপরে একটা কম্পিটিশন হয় বঙ্গনুর অফিসে, আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করে বলছি, আমাদের দক্ষিণ বরুণী বালিকা মাদ্রাসার মেয়ে ওই ফেকা বিভাগের কুইজ পর্বের প্রশ্ন উত্তরে প্রথম বিভাগ এবং থার্ড তথা তৃতীয় স্থান অধিকারিণী হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আজকেরই ফেকার উপরে মশলা, মশলার উপরে প্রশ্ন উত্তর, সে জায়গাতে আমাদের মেসকাতের দুটি মেয়ে আলহামদুলিল্লাহ তারা ফার্স্ট হয়েছে, পুরস্কার পেয়েছে কিছু টাকা, কিছু টাকা, সেই টাকা নিয়ে বলো এক কামরা ঘর করা যাবে না, তাই না? সেই টাকা নিয়ে এক কামরা ঘর হবে না, সেই টাকা নিয়ে একটা মোবাইলও হবে না, সেই টাকা নিয়ে পৃথিবীর বড় কিছু করব তা না, কিন্তু পুরস্কারটা যদি 1000 টাকাও হয় ওটা 1,00,000,000,000 সমান বলা যায় না, যায় না, তাই না? আল্লাহু আকবার। তৃতীয় স্থান আধিকারিণী দয়ও আমাদের ছাত্রী তারা হয়েছে, এগুলো আমাদের জীবনের একটি আনন্দের অংশ। যাই হোক, এই বাচ্চা মেয়েগুলো তারা মডেল মাদ্রাসায় শিখবে পাটনা পাকের মশলা, তারা শিখবে আকিদা, আকিদাগত সমস্ত তথ্য, মশলা মাসাইল সব মিলিয়ে বলা যায় আল্লাহ পাকের পৃথিবীতে শিক্ষা যখন মূল সম্পদ, সেই শিক্ষাটা মাধ্যমিক পাশ করার পরে যদি দেওয়া হয়, মনে রাখতে হবে ঈদ ভাটায় পড়ানোর পরে ইটের গায়ে কিন্তু আর কিছু লেখা যায় না, কিছু বোঝা গেছে এই কথাটার? ইট ভাটায় পড়ানোর পরে ওই পাকা ইটে, পোড়ানো ইটে আর কিছুই লেখা যায় না, আমার কথাটা মিলিয়ে নেবেন। মাধ্যমিক পাশ করা কোনো মেয়েকে কোরআন শিক্ষার আঙিনায় তথা মক্তবে পড়াবেন, তার দোয়া কালাম শিক্ষা দেবেন, অজুর মশলা মাসাইল শেখাবেন, কলেমা সাতটা শেখাবেন, সব মিলিয়ে ক্লাস থ্রিতে পড়া একটা বাচ্চাকেও সেম পড়া দেবেন, সেম পড়া দেবেন, সীমারেখা সময়ের সীমারেখাটাও সেম দেবেন। সমীক্ষা কি বলে, মাধ্যমিক পাশ করা মেয়েটার তুলনায় ক্লাস থ্রি পড়া বাচ্চার মেয়েটা এর মুখস্থকরণের শক্তি বলি বা এর যাবতীয় শিক্ষার সেই ধারাগুলো ওর থেকে কম পারবে না বেশি পারবে? এই জন্যে পিতা মাতার যেমন উচিত, মেয়েটা আমার আল্লাহ পাকের নামাত আলহামদুলিল্লাহ, ছেলেটা আমার আল্লাহর দেওয়া আমানাত, আমার ছেলে আমার আমানাত, আমার মেয়েটা আমার আমানাত, মনে রাখো সেই মেয়েটাকে আল্লাহর কাছে একদিন
ফেরত দিতে হবে। মেয়েকে আল্লাহ একদিন তুলে নেবেন, আমি তো চলে যাবই যাব, আমার ছেলেকে আল্লাহ একদিন তুলে নেবেন। সুতরাং আল্লাহ আমার কাছে যে আমানত দিয়েছেন, আল্লাহর কাছে যখন আমার আমানত, আল্লাহ আবার ফিরিয়ে নেবেন। কিছু বোঝা যাচ্ছে? আল্লাহর দেওয়া আমানাতের মালিক আমি, আমার আমানাতকে আল্লাহ পাক আবার তুলে নেবেন। তো যদি প্রস্তুতকরণ কমপ্লিট করে আমার সন্তানকে আমি রেডি করে দিতে পারি, মনে রাখতে হবে এর যা যা আর পুরস্কার পাওয়া যাবে। আমার আমার এখানে আসার পরে আবু সাঈদ ভাই ওই হাদিসটি বলছিলেন, মনে আছে আমার, যে সন্তান সন্তান পৃথিবীতে রেখে যাওয়া হোক, যে সন্তান পিতামাতার এন্তেকালের পরে ইয়াদউলা, সেই পিতামাতার জন্য দোয়া করবেন। মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল ধারাবাহিক থাকে। বলছিলেন না বলছিলেন না, শুনেছেন না শোনেননি, তাই না? তার মধ্যে তিন নম্বর হলো, তুমি মারা যাওয়ার আগে এমন একজন সন্তান রেখে যাও যে সন্তান তুমি মারা যাওয়ার পরে সৎ আমলকারী এবং সুন্দর ইসলামের একজন মানুষ এই পৃথিবীতে জীবনযাপন করবে। তোমার সন্তানের প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে তার যেমন সওয়াব হবে, তোমার আমল নামাতেও আল্লাহ সওয়াব পৌঁছে দেবেন। এমন সন্তান তুমি পৃথিবীতে তৈরি করে যাও। আমার বন্ধুরা মুরব্বিয়ানেরা মায়েরা বোনেরা, আমি আপনাকে বলছিলাম বাবা, এটা তো বাচ্চা লেভেলের কথা বলছি, ওই বাচ্চাগুলো এরা মাদ্রাসায় ছোট অবস্থাতে গিয়ে, মুক্তবে ছোট অবস্থাতে গিয়ে একদিকে আজানের পরে দোয়া, দাদা জানে না আব্বা জানে না বড় আব্বা শিখতে পারেনি, ওই বাচ্চাগুলো মুক্তবে যাবার পরে মাদ্রাসায় যাওয়ার পরে হুজুরের কাছে সুন্দরভাবে তারা শিক্ষা নিয়ে যে খাবার আগে খাবার পরে যত দোয়া আছে বাবা মুক্তবে গিয়ে ওই বাচ্চাগুলো তারা সুন্দরভাবে শিক্ষা নিয়েছে। আর ওটাই তো ক্ষেত্র, ছোট অবস্থাতে বাচ্চারা মুক্তবে যাবার পরে সুন্দরভাবে যা শেখাই সব তারা ধারণ করে নেয়। বাচ্চাগুলো মাধ্যমিক দেওয়ার আগে যদি কমপ্লিটলি ইসলামের প্রাথমিক সব নিয়ম কানুনগুলি তাদের শিখিয়ে দেওয়া হয়, আল্লাহ পাকের পৃথিবীতে তিল তিল করে সে বড় হবে, তার নামাজের জায়গার মশলার ঘাটতি থাকবে না, আল্লাহ দুনিয়াতে রোজা করবার ব্যাপারে মশলার ঘাটতি তার থাকবে না। আল্লাহ পাকের দুনিয়াতে শরিয়াত পালন করতে গিয়ে যতটা জ্ঞান তার প্রয়োজন, হালাল হারাম কে চেনা, পাক না পাক কে চেনা, বৈধ অবৈধ কে চেনা, সব কিছুকে সে শিখে নিতে পারবে। আমি আপনাকে সন্তানের মতো বলছি, ও আমার বন্ধুরা মুরব্বিয়ানেরা, এই মুক্তবে যারা পড়াশুনো করে ওই বাচ্চাগুলো খবরদার, ওরা যেন মুক্তব ছুট না হয়। এ ব্যাপারে পিতা মাতার যেমন দায়িত্ব থাকবে, ওই পরিবারের বড় ভাইয়েরও দায়িত্ব থাকবে, ওই পরিবারের যারা মেম্বার আছে সবাইকে দায়িত্ব নিতে হবে। বাচ্চাটা যেন কোরআন শিখে, বিকেলবেলা খেলা করেছে আর সব বাচ্চাগুলো তারা মুক্তবে গিয়েছে খেলা ছেড়ে আল্লাহর কোরআন শেখার জন্য। ওই পিরিয়ডে কোনো বাচ্চা যদি বাড়ি থাকে, ও আব্বা মা সাবধান হয়ে যাও, তুমি তোমার বাচ্চাকে কোরআন শিক্ষার ওই পাঠশালায় পাঠিয়ে দাও। আবার যদি পাড়ার কোনো বাচ্চা ওই পিরিয়ডে পড়াশুনো না করতে যেয়ে মুক্তবে না গিয়ে বাবা ওই সময়ে তারা খেলাধুলো করে, তফসিরি কারকদের একটি উক্তি রয়েছে, ও বিশ্ববাসী মনে রাখো, যে ছেলেটা যে মেয়েটা পড়াশুনোর সময়ে না পড়ে খেলাধুলো করে, সে তোমার পরিবারে কেউ না, তোমার বংশের কেউ না, তোমার আত্মীয়তার বন্ধনে কেউ না, পাড়ার এবং গ্রামের কেউ কোনো ছেলে যদি পড়ার সময়ে খেলা করে মুক্তবে না গিয়ে, ওই বাচ্চার ব্যাপারেও তুমি দায়িত্ব নিয়ে নাও। এ বাবা সবাই পড়তে গিয়েছে, তুমি কেন মুক্তবে যাও নি? সবাই স্কুলে গিয়েছে, তুমি কেন যাও নি? সবাই প্রাইভেটে গিয়েছে, তুমি কেন যাও নি? এক কথায় শিক্ষিত হবে, একদিকে জেনারেলভাবে শিক্ষিত হবে বাংলা ইংরাজি অঙ্ক ভূগোল নিয়ে, সঙ্গে ওই বাচ্চাটা আবার এদিকে মুক্তব ব্যবস্থার শিক্ষাটাও নিয়ে নেবে। এ দায়িত্বটা কেবল হুজুরের নয়, ইমামের নয়, কেবল বাংলার আলেম সমাজের নয় তথা বলা যায়, শুধুমাত্র অভিভাবকদেরও নয়, বরং আপনি যার অভিভাবক রক্তের সম্পর্কের কেউ না, বরং ওই পাড়ার ওই গ্রামের ছেলেদের ব্যাপারে আপনার গুরু দায়িত্ব রয়েছে। চলো চলো শিক্ষার আলোয় চলো লেখাপড়া শেখো।
কিচ্ছু না, একটাই শর্ত যে রসূলুল্লাহ শিক্ষিত মানুষ হতে বলেছেন, দুনিয়ার শিক্ষাগুলো অর্জন করা জায়েজ, ইংরাজি, অঙ্ক, ভূগোল, দুনিয়ার এই শিক্ষাগুলো অর্জন করা জায়েজ। পৃথিবীর কোন সন্তান স্কুল ছোট হোক, পিতা যেমন চাইবে না আপনার সন্তান না, কিন্তু সে কেন স্কুলে না গিয়ে এই সময়ে সে খেলাধুলো করছে, আওয়াজ তোলা হোক, কি ব্যাপার সবাই স্কুলে তুমি এখন কেন যাওনি? যদি বলে যে আমার স্কুলে যাবার জামা নেই, ব্যাগ নেই, বই নেই, উপকরণ নেই, তফসির কারকে, তফসির কারকদের একটি উক্তি রয়েছে, গ্রামের কিছু ছেলে তোমরা তৈরি হও, গ্রামের শিক্ষিত ছেলেরা, দক্ষিণ পাড়ার একজন, পশ্চিম পাড়ার একজন, উত্তর পাড়ার একজন, তাই না? এই তিনটে পাড়া থেকে যদি তিন দুকুনি ছটা ছেলে তৈরি হয়, কি জন্যে না স্কুল ছুট বাচ্চাদের স্কুল মুখে আমরা নিয়ে যাব, হ্যাঁ মক্তব ছুট বাচ্চাদের মক্তবের দিকে আমরা নিয়ে যাব, তার জন্য প্রয়োজন রয়েছে প্রত্যেকটা পাড়ার কিছু শিক্ষিত ছেলে, যারা যারা এ ব্যাপারে যত্নবান হবেন যে আমাদের গ্রামের কেউ যেন স্কুল ছুট না হয় আর মক্তব ছুট না হয়। মনে রাখতে হবে আপনার ছেলেটার দায়িত্ব শুধু আপনি একা নেবেন এটা ঠিক নয়, বরং প্রতিবেশীর বাচ্চারাও যাতে শিক্ষার আলো থেকে পিছিয়ে না যায়, কোথায় কি কারণে তারা লেখাপড়া করতে পাচ্ছে না এটাও দেখভালের দায়িত্ব রয়েছে। আপনি একজন নবীর উম্মত হিসাবে আপনারও আমাদের সবার জন্যে, প্রিয় নবী বললেন মনে রাখো, ও গো আমার উম্মত উম্মতি, আমি রসূলুল্লাহ তোমাদের জন্যে আমার ওয়ারিস হওয়ার জন্যে দুনিয়ার কোনো সম্পদ রেখে যাইনি, একটা সম্পদ রেখে গেছি, তারাক তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আল্লাহর হাবিব বলেছেন আমি রসূলুল্লাহ এই সম্পদ দুটো রেখে যাচ্ছি, কোরআন আর হাদিস, এর উপরে যদি ইস্তিকামাত থাকতে পারো লান তাদিল্লু, পৃথিবীর কোন মানুষ তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, আমার আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। রসূলুল্লাহর বিদায়ের আগে যে সম্পদ উম্মতের জন্য রেখে গেলেন, আমি আপনাকে উৎসাহ প্রদান করে বলছি আমাদের একটা বড় পরিচয় আছে, আমরা হলাম আখিরি জামানার নবীর উম্মত, আমরা আখিরি জামানার নবীর উম্মত, কিন্তু এই অ্যাটিটিউডটা আমাদের ভিতরে তৈরি হয়ে যায় না, না না শুধু উম্মত হিসাবে গণ্য নই, বরং আমি রসূলুল্লাহর ওয়ারিস হিসাবে গণ্য হয়ে যাব। রসূলুল্লাহর ওয়ারিস হওয়ার জন্যে নামাজ নয় বাবা, রোজা নয়, হজ জাকাত নয়, রসূলুল্লাহর ওয়ারিস হওয়ার জন্যে নামাজ রোজা হজ জাকাতের পাশাপাশি আল্লাহ পাকের পৃথিবীতে আপনি ইমানদার হওয়ার পরে নামাজ রোজা হজ জাকাতের পূর্বে জ্ঞান তথা শিক্ষার মালিক হয়ে যান, একদিকে নবীর উম্মত হয়ে যাবেন, অন্যদিকে নবীর ওয়ারিসের খাতায় নাম লিখিয়ে দেবেন। এতটুকুই সূক্ষ্মভাবে বোঝার, নবীর ওয়ারিস হওয়ার জন্যে মূর্খ হয়ে নামাজি নয়, নবীর ওয়ারিস হওয়ার জন্যে মূর্খ হয়ে হজ করা নয়, নবীর ওয়ারিস হওয়ার জন্যে মূর্খ সেজে দান করা নয় বাবা, নবীর ওয়ারিস হওয়ার জন্যে মূর্খ সেজে আল্লাহর পৃথিবীতে রোজা করার নাম নয় বাবা, বরং নবীর ওয়ারিস হওয়ার জন্যে নবী পাকের রেখে যাওয়া ওই সম্পদ তথা শিক্ষার মালিক হবার প্রয়োজন। আমি আপনাকে ভূমিকাতেই বলেছিলাম ওই শিক্ষা হবে আমাদের আমলগুলোর প্রহরী, নবী আর বললেন ও বিশ্ববাসী মনে রাখো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ পাকে পৃথিবীতে যারা জ্ঞানের মালিক হয়, শিক্ষার মালিক হয়, ইলমের মালিক হয়, সেই মানুষগুলি আমি নবী, আমার রেখে যাওয়া সম্পদ ইলমের মালিক হওয়ার পরে তারা আমার ওয়ারিসের তালিকায় পড়ে যাবে। আর একবার বলুন সুবহানাল্লাহ, না 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 মোবাইল, গাড়ি বাড়ি, দুনিয়ার কোনো সম্পদ কিচ্ছু নবী উম্মতের জন্য রাখেননি, রেখে গেছেন এলেম, রেখে গেছেন এডুকেশন, রেখে গেছেন শিক্ষা। সম্মানিত ভাইরা, দুনিয়ার শিক্ষার সঙ্গে যাদের ধর্মীয় শিক্ষার জায়গার ঘাটতি আছে,
তার জন্য কিন্তু আবারও বলছি জলসা বছর যদি দশটাও দেওয়া হয়, হ্যাঁ এর থেকে কিছু তথ্য নেওয়া যায়, কিন্তু সুরা দোয়া কালাম কিচ্ছু মুখস্থ হবে না, তার জন্যে আপনাকে মুক্তবে যেতে হবে, তার জন্যে পাঠশালায় যেতে হবে, তার জন্যে শিক্ষকের স্মরণাপন্ন হতে হবে। প্যারা হাজিরিন, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মনে রাখো মূর্খের সারা রাত ইবাদত করার তুলনায়। একজন শিক্ষিত মানুষ যদি রাতের বেলা এক ঘন্টা বই পড়ে শুয়ে পড়ে, মূর্খের সারা রাত ইবাদতের তুলনায় রাতের এক ঘন্টা জ্ঞান চর্চা করনেওয়ালা আল্লাহর কাছে বেশি সম্মানের। বলুন সুবহানাল্লাহ। আবার বলছি, মূর্খ হয়ে সারা রাত ইবাদত করার তুলনায় শিক্ষিত হয়ে ঈশার নামাজ পড়ে একটু বই পড়ে শুয়ে পড়লে আল্লাহর কাছে মর্যাদাটা বেশি। আমাদের দুর্বলতা হচ্ছে, না আমরা বই পড়তে পারি নে, কোরআন শরীফে পড়তে পারবো না, কিন্তু আমরা বিশাল নামাজ পড়তে পারি। কবে? সবে বারাতের রাত্রে, সবে কদরের রাত্রে আমরা বিশাল নামাজ পড়তে পারি, আমরা বই পড়বো না। মনে রেখে দেন, পৃথিবীর অনেক বন্ধু বানান, কিন্তু বই নামক বন্ধুকে যদি বেশি বেশি সম্পর্ক করে কাছে রাখেন, মনে রাখতে হবে পৃথিবীর বন্ধুরা আপনাকে পথভ্রষ্ট করতে পারে, পৃথিবীর বন্ধুরা আপনাকে হিংসা করে অনেক দূরে সরিয়ে দিতে পারে, কিন্তু বই এমন একটা বন্ধু, মানব জীবনের বই এমন একটা বন্ধু যে আপনাকে প্রকৃত মানুষ হওয়া শেখায়। সুবহানাল্লাহ, বলেন জোরে হবে না? সুবহানাল্লাহ। বই প্রকৃত মানুষ হতে শেখায়, সে বইটা ইসলামের বই হোক, সে বইটা শরীয়তের জ্ঞান চর্চার বই হোক, সে বইটা পাক নাপাকের মশলা শেখার বই হোক, সে বইটা ইসলামের আলোকে নবীর খাঁটি উম্মত হওয়ার রসদ যোগানোর বই হোক, সে বইটা আল্লাহ পাকের জান্নাতি মানুষ হওয়ার উৎসাহ আর রসদ যোগানের বই হোক, আল্লাহর দুনিয়াতে যতদিন বেঁচে আছেন অসনা এটা তো অ্যাডিশনাল, একটু বই পড়া ধরেন, বই পড়া ধরেন, জ্ঞানী মানুষের সংস্পর্শ হয়ে আল্লাহর দুনিয়াতে একটু কিতাব শেখেন, কোরআন শেখেন। মনে রাখতে হবে খেজুর খেলে পেট ভর্তি হয়, আমি এখানে বসে আমরা দুই ভাই যদি খেজুর খাই নিশ্চিত করে কিছু খাচ্ছি মনে করবেন, তাই না, যে কিছু খাচ্ছেন স্টেজে বসে, বুঝতে পারবেন না। কিন্তু এখানে বসে এই সবে শীতকাল শুরু হয়েছে, তো শীতের প্রারম্ভিকতা শুরু হয়েছে, এই কমলা লেবুটাও বাজারে দেখা যাচ্ছে না, যাচ্ছে না, দেখা যাচ্ছে ওই কমলা লেবুটা আমরা এখানে বসে দুই ভাই যদি ছাড়িয়ে খাই একটু হলেও আপনাদের নাকে সেন যাবে না? যাবে না। খাজুর খেলে, খাজুর পুষ্টিকর, খাজুরের অনেক উপকার আছে, আপনারা বুঝতে পারবেন যে দুই ভাই ওখানে বসে কিছু খাচ্ছেন কিন্তু কোনো সেন পাবেন না, কিন্তু কমলা লেবু যেই এখানে ছাড়াবো এ সেন আপনারা পেয়ে যাবেন। নবী বললেন পৃথিবীতে যারা নামাজ পড়ে অথচ কোরআন শেখেনি তারা খাজুরের ন্যায়, আর যারা কোরআনটা শিখে নামাজ পড়ছে তারা ওই সুগন্ধ কমলা লেবুর ন্যায়। কথাটার ভিতরে অনেক কিছু শিক্ষা রয়েছে, তার মানে ওই মান তা আল্লামাল কোরআন সেই হলো তোমাদের কাছে সেরা, যিনি নিজে কোরআন পড়েছেন ও আল্লামা অন্যকে তিনি শিক্ষা দিচ্ছেন, তার মানে তার কোরআনের আলোকে অন্যরা আলো পায়। কমলা লেবু খাচ্ছে একজনা, সেন অন্যরা পায়, যার ভিতরে কোরআন আছে মনে রাখতে হবে সেই কোরআন অন্যকে সে দিতে পারে সার্বিকভাবে সাহস সহযোগিতা, বা ভিন্নভাবে সে দিতে পারে। বাবা প্যারা হাজিরিন, বাচ্চাদের সর্বপ্রথমে এ বি সি ডি অ আ ক খ, তাই না, এইগুলো না শিখিয়ে বাচ্চারা যখন পড়তে শেখে মায়ের উচিত সর্বপ্রথম তার মুখ দিয়ে উচ্চারিত হোক আরবি ভাষা, ঠিক না ভুল, আলিফ বেতেছে কি আলিফ বাতাসা, যাই হোক সর্বপ্রথমে ওই বাচ্চাটার মুখ দিয়ে জান্নাতি ভাষা আরবি অক্ষরগুলো আগে শেখানো হোক। আমরা ভুল করি, মারাত্মক ভুল, ওরে সর্বনাশ, ছেলেটা প্রথম কলেমা দ্বিতীয় কলেমা কিচ্ছু জানে না, অথচ ইংরাজি মিডিয়ামে ভর্তি করে
ওর নাম কি, ওর আব্বার নাম কি, মায়ের নাম কি, নানার বাড়ি কোথায়, ভিলেজ, পোস্ট, থানা, জেলা, ডিস্ট্রিক্ট, সবাই যদি ওকে জিজ্ঞাসা করেন একদম ঝড়ের মতো লিখে দেবে, আবার বলতেও পারবে মাই নেম ইজ অমুক, মাই ফাদার্স নেম ইজ অমুক, ইত্যাদি ইত্যাদি সাত সতেরো সব ইংরাজিতে বলে দেবে। কিন্তু তাকে যদি বলা হয় কচি ওই একটু আরবি অক্ষরগুলো পড়ো তো, যে না তো ওটা আমার শেখা নেই তো, কচি প্রথম কলেমাটা বলো তো, যে না তো ওটা আমার জানা নেই তো, আল্লাহ আকবার, খাবার আগে কি পড়তে হয় একটু বলো তো, মানে হচ্ছে না ওটা আমার শেখা নেই তো। আমি আপনাদের বলবো ইংরাজির জন্যে তাদের শেখান, ইংরাজি শিক্ষা জায়েজ, অসুবিধার জায়গা নেই ইংরাজিটা। হ্যাঁ, এটা এটা অন্যদের ভাষা হলেও দুনিয়ার স্বার্থে ইংরাজি শিক্ষা করা জায়েজ। অঙ্ক, ভূগোল, বাংলা সব শেখা জায়েজ, কিন্তু বাচ্চাটার বাচ্চাটার জীবনের প্রথমে আপনি জান্নাতি ভাষা আরবি শেখান, মনে রাখেন এতে আছে অনেক কল্যাণ। এতে ওই বাচ্চাটার ওই বাচ্চাটার আল্লাহ পাক গাইবি মদদ নসিব করবেন, বেরা হাজিরিন মনে রাখতে হবে। আরেকটু উদাহরণ সহ বললে আপনাদের আবেগময় হতে আরও মনে হয় সুবিধা হবে। সকালবেলা উঠে কেউ যদি খালি পেটে একটা মুলো খায়, মুলো বুঝিতাম না, সকালবেলা উঠে খালি পেটে কেউ যদি একটা মুলো খায়, সে রাত্রের বেলা ভাত খাওয়ার পরও যদি একটা ঢেঁকুর ওঠে, মাঝখানে যত কিছু খেয়েছেন সেইগুলোর সেন হয় না, মুলোর সেনটা পাওয়া যায়, তাই না? মুলো একটা বিশাল কারামত আছে, বিশাল কারামত। সকালে ফার্স্ট টাইমে সেটা যদি খেয়ে আপনি পেটের ভিতরে দেন, তথা যদি প্রথম খান, সেই মুলো সেন নিশ্চিত আপনি রাত নটার সময় পেয়ে যাবেন। আল্লাহর পাক কালাম জান্নাতি ভাষা, বাচ্চাটার বাচ্চাটার যদি সর্বপ্রথম ইংরাজি অঙ্ক না বরং আরবি ভাষা জান্নাতি ভাষা তাকে শেখাতে পারেন, আপনার মৃত্যুর সময় মাথার কাছে বসে বসে আপনার কলিজার টুকরা সন্তান সূরা ইয়াসিনটা শুনিয়ে দেবেন, ঠিক না ভুল, তাই না? ইমাম সাহেব কোথায়, শিগগির আসেন। যে কেন, আমার আব্বা মরণাপন্ন অবস্থায় আছে, ইমাম সাহেব তাড়াতাড়ি আসেন। কেন বলছে না সূরা ইয়াসিনটা পড়ে একটু শোনালে ভালো হয়, মৃত্যু আসানি শহীদ হয়, কলেমার তালকিনগুলো একটু দেবেন, একটু তাড়াতাড়ি আসেন। কে ডাকছে, ছেলে ডাকছে, ছেলে 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 বড় ছেলেটা, মেজ ছেলে আব্বাকে ডাকছে, দুই সন্তান ইমাম সাহেবকে ডাকছে, তাড়াতাড়ি আসেন। কেন, আব্বার একেবারেই রেড সিগনাল, বাঁচার জায়গা নেই, একটু কোরআন শরীফ শেখান। আফসোস, দুঃখ, কষ্ট আমাদের বাংলার ইমানদার কেন তার পিতার মাতার কাছে বসে বসে, পিতার মাতার কাছে বসে বসে কলেমা শরীফের তালকিন, পিতার পিতার মাথার কাছে বসে বসে সূরা ইয়াসিন কেন আমাদের ছেলেরা শেখাতে পারবে, শোনাতে পারবে না? আমাদের স্বপ্ন, আমাদের টার্গেট, আমাদের আশা বাংলার ছেলেরা, বাংলার যুব সম্প্রদায়, বাংলার শিক্ষিত ছেলেরা, এরা শুধু অঙ্কের পণ্ডিত হোক, ইংরাজির পণ্ডিত হোক, এরা এরা বাংলা সাহিত্যের পণ্ডিত হোক, আলহামদুলিল্লাহ ভালো কথা। সঙ্গে আমাদের ছেলেরা যেন, আমাদের যুবকেরা যেন, আমাদের আমাদের ঘরের ভাইয়েরা যেন তার পিতামাতার মুমূর্ষ অবস্থাতে মাথার কাছে বসে আল্লাহর কোরআন শরীফটা শোনাতে পারেন। এই আশা নিয়ে যদি আমরা শিক্ষার প্রসার করি, বাবা এটা কি বড় ভুল হচ্ছে, তাই না? আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, আগিয়ে চলুন বাবা, আমি আবার আলোচনার একেবারে শেষ পর্বে এসেছি। আল্লাহ পাকে নবী পরিষ্কার করে জানিয়ে দিলেন, ও বিশ্ববাসী মনে রাখো, আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিই, কিয়ামতের মহাময়দানে রব্বুল আলামিন আল্লাহ তোমাকে যখন হিসাবের জন্য তুলবেন, তোমার আমলগুলি কেমন করে তৈরি হয়ে যায়, তুমি যে আমলগুলো করো
বোঝো, ওই আমলগুলো নিখুঁত ছিল না, আমলের ভিতরে গরজ ছিল, আমলগুলো শিক্ষার সঙ্গে হয়েছিল না, মূর্খতার সঙ্গে হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারে কিয়ামতের দিন প্রশ্ন করবেন। দুনিয়ার মানুষগুলো যারা নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, বাবা আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের দুনিয়াতে এতগুলো আমল করেছে কষ্ট করে, অথচ ওই আমলগুলোই ছিল ভুরি ভুরি ভুল। নামাজ পড়েছে যদিও, নামাজে দাঁড়ানোর সময়ে ওই পাটিতে দাঁড়ানোর দোয়াটা তার শেখা হয়নি। আল্লাহর বান্দা নামাজ পড়েছে রে, ওযু করেছে, অথচ নামাজ আব্বান্তরীরে রুকু সিজদার হকগুলো তার আদায় করা হয়নি। আল্লাহ পাকে বান্দা নামাজে গিয়েছেন, নামাজ পড়তে গিয়েছেন, সেজদায় রুকুতে গিয়েছে, রুকুর তসবি আর সেজদার তসবিগুলো সুন্দরভাবে আদায় করা হয়নি। সেজদায় গিয়ে নাক ঠেকিয়েছে তো কপাল ঠেকানো হয়নি, আবার কপাল ঠেকিয়েছে তো নাক ঠেকানো হয়নি। আল্লাহ পাকে বান্দা নামাজ আদায় করছেন, অথচ তার পায়ের টাকনুটা লুঙ্গিতে ঢেকে রয়েছে, এমন শতেক রকমের ভুল সহ আল্লাহ পাকে বান্দা পৃথিবী থাকাকালীন তার নামাজ সম্পন্ন হয়েছে। আল্লাহ বান্দার এরকম অনেক আমল রয়েছে, যে আমলগুলো জ্ঞান শূন্য হওয়ায় ওই আমলের ভিতরে আমল আব্বান্তরীণে ভুলে বেড়া রয়েছে। কেমতে দিদি এলেম শূন্য আমলটাকে আল্লাহ পাক তুলে ধরে বলবেন, জান্নাতে যাওয়ার মতো আমল তোমার দ্বারাই সম্ভব হয়নি। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ সব কিছু ক্ষমা করে দিয়ে সে জান্নাতবাসী করতে পারে, কিন্তু কেন নিজে তৈরি হব না আমাদের আমলগুলো জ্ঞান অনুপাতে সৌন্দর্য করতে।